ফারজানার সাথে আপনি লিখেছেন, আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জবাব দেওয়া যাবে কি? মনে মনে আজানের জবাব নয়, আজানের জবাব দিতে হবে মুখে। আপনি বাথরুমে থাকলে সেখানে তো আল্লাহর নাম উচ্চারণ করবেন না, এই জন্য আজানের পরপর যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানের জবাব দিতে পারেন অথবা আপনি দিবেন না। মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন, আল্লাহর কাছে সওয়াব আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি, আল্লাহ তাআলা সেজন্য সওয়াব দিতেও পারেন, কিন্তু আজান মূলত জবাব দিতে হবে মুখে, বাথরুমে সেটা করা যাবে না। অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন, আপনার মনের সান্ত্বনার জন্য এবং আল্লাহর কাছে সওয়াব আশাও আপনি করতে পারেন। আফরিন চৌধুরী মিম, আপনি লিখেছেন, হাতে কলমের কালি থাকলে অজু হবে কি? হবে, কারণ কলমের কালির কারণে হাতের আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না। বেদনা নীল আকাশ, আপনি আইডি থেকে লিখেছেন, সাধারণ কিছু কারণে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? আপনার স্বামী আপনাকে বাবার বাড়ি, আপনার বাবার বাড়ি যেতে নিষেধ করলে সেটি তিনি অন্যায় করছেন, অবিচার করছেন, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শরীয়তে অত্যন্ত জঘন্য অপরাধ। সে অপরাধ করতে আপনাকে বাধ্য করে তিনি অপরাধ কাজ করছেন, তিনি অন্যায় কাজ করছেন। আমরা আপনার স্বামীর প্রতি আকুল আবেদন রাখব, তিনি যেন তার এই ভুল অবস্থান থেকে ফিরে আসেন, আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুন। আর আপনি যদি পারেন তার এই অবিচার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে এবং আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে গোপন যদি সম্পর্ক রাখেন সেটা আপনার জন্য গুণা হবে না, তবে আপনাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে।